হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সো লাইফে ফার্স্ট টাইম গ্রামে ঈদ করছি, আর আজকের পুরো ব্লগটাই হচ্ছে চাঁদরাতের ব্লগ। তো চাঁদরাতে কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সো কোনো রকম স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। সো সকালে ঘুম থেকে উঠেই দেখি যে মা, আব্বু আর ভাইরা মিলে কাঁঠাল পাড়াচ্ছিল, কারণ আমাদের গাছের উপরের কাঁঠালগুলো বেশিরভাগই পাখিরা খেয়ে ফেলছে। তো আমার এক মামাকে হচ্ছে মা গাছের উপরে উঠাইছে কাঁঠালগুলো পাড়ার জন্য। এই কাঁঠালটা একটু বেশি পেকে গেছিলো, এই জন্য নিচে ফালাইতেই সাথে সাথে ভেঙে গেছে। তো কাঁঠাল পাড়া শেষ হতে না হতেই আবার বৃষ্টি নামতে শুরু করেছিল। তো যেহেতু এই সিজনে এখনও আমার বৃষ্টিতে ভেজা হয় নাই, তাই ভাবলাম যে একটু ভিজে। তো বৃষ্টিতে ভিজতে গেলাম আর অমনি দুই এক মিনিট পরেই বৃষ্টি থেমে গেল। মানে এটা ভাবা যায়, আমার সাথে তো অল টাইম এরকমই হয়, আমি বৃষ্টিতে নামলেই বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়। সো যাই হোক, এখন আর কি করার। তো গোসল করে এসে একটু আম খাচ্ছিলাম বারান্দায় বসে বসে, তো দেখি যে আবারও বৃষ্টি নামছে। তো তখন যে কি খারাপ লাগছে, তোমাদের কার কার সাথে এরকমটা হয় আমাকে কমেন্ট করে জানাও। তো এরপরে হচ্ছে আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়ি। আন্টি খুবই মজা করে আজকে খিচুড়ি রান্না করেছিল, সাথে ছিল ইলিশ মাছ ভাজা আর আমাদের পুকুরের মাছের ঝোল। তো খেতে খুবই মজা লাগতেছিল। আমি আবার ইলিশ মাছের মাথা পছন্দ করি, এজন্য আমি মাথা নিয়েছিলাম, আর আমার ভাই ওরাও সবাই হচ্ছে মাছ নিয়েছিল। আন্টির হাতের খিচুড়িটা বরাবরই খুবই মজা হয়, আর সাথে বোম্বাই মরিচ আর লেবু থাকলে তো আর কথাই নেই। খাবার শেষ করে বসতে না বসতেই দেখি ওদিক দিয়ে আবার মামা চলে আসছিল। মামা আবার ঢাকা ছিল, তো ঢাকার থেকেই আজকেই আসছে। তো এসে আমাদেরকে বিকেলে বলতেছিল যে চল তোদেরকে শপিংয়ে নিয়ে যায়। যে তো আমরাও খুশি হয়ে রাজি হয়ে গেলাম। তো এই তো আমরা সবাই শপিংয়ে যাচ্ছি, আমাদের সাথে আমাদের বড় আন্টিও যাচ্ছিল। তো এই তো আমরা ডামুড্ডা বাজারে চলে আসছি। তো আমরা তো ফার্স্টে কনফিউজ ছিলাম যে এখানে কি পাওয়া যাবে না পাওয়া যাবে, মন মতো কিছু পাবো কি না। তো মামার আবার এখানে অনেক দোকানদার পরিচিত আছে, তো মামা মামার বন্ধুর দোকানে প্রথমে নিয়ে গেল, আর এই দোকানে আমাদের ড্রেস পছন্দ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আমি খুবই টেনশনে ছিলাম যে ড্রেস পছন্দ হবে কি না, বাট আমার পছন্দ হয়ে গেছিলো। ওই যে নিচের যে ড্রেসটা দেখছো পিচ কালারের, সেই ড্রেসটা হচ্ছে আমি নিয়েছিলাম, আর শোভাও আমার মতোই নিয়েছিল। আর আমার কাজিনের জন্য আর একটা ড্রেস নিয়েছিলাম, ওটা আবার আর একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে ছিল, বাট ওটাও খুব সুন্দর ছিল, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এই ড্রেসগুলো আমার প্রত্যেকটাই খুবই ভালো লেগেছে। তো আমার আর শোভার ড্রেস তো কেনা হয়ে গেল এখান থেকে, বাট আমাদের আরও অনেক শপিং করতে হবে। এরপরে আমরা হচ্ছে এখান থেকে স্বর্ণার জন্য ড্রেসটা নিয়েছি। এই শপের কালেকশনগুলোও মোটামুটি ভালোই ছিল। তো যারা শরীয়তপুর আসবা বা ডামুড্ডাতে আসবা, তারা চাইলে এখান থেকে ড্রেস কিনতে পারো। ওয়েল, আমরা সবাই তো অনেক বেশি খুশি ছিলাম, কারণ মামা আমাদের সবাইকে ড্রেস কিনে দিচ্ছিল, কারো কাছ থেকে গিফট পেলে কার না ভালো লাগে। এরপরে হচ্ছে আমরা চলে যাই বাচ্চাদের সেকশনে, এখান থেকেও আমরা কিছু ড্রেস কিনি। আমার একটা কাজিন আর হচ্ছে আমার ভাতিজির জন্য ড্রেস কিনি। এরপরে হচ্ছে আমরা চলে যাই আমার ছোটো ভাইয়ের ড্রেস কিনতে, কারণ ওর এখন পর্যন্ত কিছুই কেনা হয় নাই। তো ওর জন্য হচ্ছে আমরা ড্রেস খুঁজছিলাম। তো ছেলেদের সেকশনে চলে যাই, ওখানে গিয়ে এই দোকানটাতেই ফার্স্টে যাই আমরা, আর এই দোকানটাতেই ওর জন্য ড্রেস পছন্দ হয়ে যায়। তো ওর জন্য হচ্ছে এই টি শার্টটা নিয়েছিলাম, আর এটার সাথে হচ্ছে ওকে একটা ম্যাচিং জিন্স কিনে দিয়েছিলাম। সো আর অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল, বাট সময়ের স্বল্পতার কারণে কিছুই ভিডিও করা হয় নাই। এই দোকান থেকে আমিও মামাকে একটা টি শার্ট গিফট করেছিলাম। সো আমাদের কেনাকাটা শেষ হয়ে যাওয়ার পরে মামা আমাদের সবাইকে মিষ্টি খাওয়াতে নিয়ে গিয়েছিল, কারণ আমরা সবাই মিষ্টি খেতে অনেক পছন্দ করি। তো তাই তো আমাদের বাজারের সবথেকে পপুলার যে দোকানটা, সেটার মধ্যে আমাদেরকে নিয়ে যায় মিষ্টি খাওয়ানোর জন্য। তো আমরা হচ্ছে স্পঞ্জ মিষ্টি নেই, আর হচ্ছে এই গোলাপ জামটা নেই। বাই দ্য ওয়ে, এটার নাম কি আমি সঠিক জানি না, আমি ছোটোবেলা থেকে এটাকে লাল মিষ্টি বলে আসতেছি। আর হচ্ছে ওই রসমালাই নেই, আমাদের বাজারের রসমালাইগুলো কিন্তু খুবই বড় বড় সাইজের হয়। এছাড়া আমি ঢাকায় যতবারই রসমালাই খেয়েছি, ওগুলো কিন্তু ছোট ছোট সাইজের খেয়েছি। তো আমরা বসে বসে মিষ্টি খাচ্ছিলাম, আর এরই মধ্যে দেখি যে আমার ভাই চলে আসছে অটো নিয়ে, সেও মিষ্টি কিনতেই আসছে আমাদের বাসার জন্য। তো মিষ্টিওয়ালা বললো যে ঈদের পরে নাকি তিন দিন মিষ্টির দোকান বন্ধ থাকবে, আর এই জন্য সে যা করলো সেটা আর কি বলবো। সে প্রায় 10 কেজির মতো মিষ্টি নিয়ে নিছে সব আইটেমের মধ্যে, তারপরে হচ্ছে তোমার 3 হাঁড়ি দই নিয়ে নিছে, কারণ 3 দিন বন্ধ থাকবে, আর এই 3 দিনে নাকি আমরা 10 কেজি মিষ্টি খাবো, বিশ্বাস করা যায়? সো বুঝতেই তো পারছো যে আমার ফ্যামিলি কী লেভেলের মিষ্টি খোর। তো এই তো আমরা সবাই বাসায় চলে আসছি, বাসায় এসে সব প্যাকেটগুলো খুলছিলাম। তোমরা তোমাদের চাঁদরাত কীভাবে কাটালে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক।